হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন টিউটোরিয়াল সিরিজ হাউ টু মেক ইউটিউব ব্লগ টু বস। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে একটি চ্যানেলকে কাস্টমাইজ করা যায়। তো চলুন দেরি না করে শুরু করে ফেলা যাক। আমরা গতদিন দেখেছিলাম একটা চ্যানেল খোলার পর কীভাবে সেই চ্যানেলের নামটা নর্মালি আপনি চেঞ্জ করতে পারবেন, একটা চ্যানেল খোলার জন্য কী করতে হয় সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। তো চলুন আমরা দেরি না করে শুরু করে ফেলি। আমরা প্রথমে এই যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার ব্রাউজারে চলে গেলাম। তো গতদিন যেহেতু আমার চ্যানেলের নাম আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আজকে আমি আমার চ্যানেলের মধ্যে থেকে দেখাবো। তো আমার এই চ্যানেলটির নাম হচ্ছে তানিস কিংডম। এই চ্যানেলটি আপনাদেরকে এখন থেকে প্রতিনিয়ত বিউটি টিপস এবং বিভিন্ন রান্নাবান্নার টিপস দিয়ে থাকবে। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি। আমরা প্রথমে কী করবো, আমাদের চ্যানেলে গেলাম www.youtube.com, মানে ইউটিউবের সাইটে গেলাম, সেখান থেকে আমার চ্যানেলে, চ্যানেল থেকে আমি এখন কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ চ্যানেলে আসার পর ডেফিনেটলি আমার এখানে দেখা যায় আমি চাইলে আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবো, মানে যেটা হচ্ছে আমার চ্যানেলের আইকন। তো চ্যানেলের আইকনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি চ্যানেলের আইকনটা চেঞ্জ করতে গেলে এখান থেকে আমি এই প্রোফাইল পিকচার যেটা আছে সেইটাকে যদি আমি চেঞ্জ করতে চাই ফর এক্সাম্পল, তাহলে আমি কম্পিউটার থেকে আমার একটা চ্যানেলের যে ছবি আছে মানে যে লোগোটা আছে আমি সেই লোগোটাকে, থ্রি ডি লোগো যেটা আমার, আমি সেই থ্রি ডি লোগোটাকে নিয়ে আসলাম। আমি থ্রি ডি লোগোটাকে এখন আমার পছন্দ অনুযায়ী সেট করে নিচ্ছি। আমার পছন্দ অনুযায়ী আমি থ্রি ডি লোগোটাকে সেট করে প্রোফাইল পিকচার বানিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের এই চ্যানেলটার প্রোফাইল পিকচার হিসাবে এখন কাজ করবে, ঠিক আছে? তো এটা যদি আমরা দেখতে চাই আমরা একটু রিলোড করে দেখে আসি। এখানে এই যে আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি চাই আমার এই চ্যানেলটা, চ্যানেলের আরও কিছু কাজ আমি করবো, তো তার মধ্যে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে আমার চ্যানেলের, চ্যানেলের যে আর্ট আছে এই চ্যানেলের আর্টটা মনে করেন যে আপনি এই চ্যানেলটা বাদ, মানে যেটা দেওয়া আছে এইটা বাদ দিয়ে অন্য কোনো একটা দিতে চান, সাপোজ এটা দিতে চান বা এইটা দিতে চান, আপনি চাইলে দিয়ে দেখতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি নর্মালি যে কীভাবে আপনি আপলোড করবেন এবং চেঞ্জ করবেন। তো এটা যদি আপনি করেন তাহলে আপনি দেখেন যে আপনার এইটা হচ্ছে টিভিতে যে দেখলে এরকম আসবে, যদি মোবাইলে দেখেন তাহলে এই ভিউটা আসবে, যদি ডেস্কটপে দেখেন তাহলে এই ভিউটা আসবে। কিন্তু আমি আলটিমেটলি আমার যে ভিউটা কারেন্টলি আছে এটাই রাখবো, এই কারণে এটাকে আমি আর চেঞ্জ করলাম। এইখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এডিট লিঙ্কস। আপনি যদি চান এখন আপনি এখানে গিয়ে এডিট লিঙ্কসের মধ্যে ঢুকবেন, দেন এইখানে প্রথমে আপনি চ্যানেলের একটা ডিসক্রিপশন দেবেন। তো ডিসক্রিপশনটা আমি মোটামুটি লিখে রেখেছি, যে কারণে আমি এই ডিসক্রিপশনটা সময় বাঁচানোর জন্য ডিসক্রিপশনটা কপি করে এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন চ্যানেলের। তো আমি চ্যানেলের ডিসক্রিপশনটা যখন দিয়েছি দেন আমি এটাকে ডান করে দেবো, তাহলে আমার ডিসক্রিপশনটা কমপ্লিট। দেন আমি এইখানে চিন্তা করবো যে আমি ইমেল, তো আমার এখানে চ্যানেলের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমি এখানে দিয়ে দেবো। আমার ইমেইলটাকে আমি সাবমিট করলাম। লোকেশন, আমি লোকেশনটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি লোকেশন ডেফিনেটলি বাংলাদেশ দিলাম, আপডেট হয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই জায়গা থেকে এটাকে ডান করলাম, দেন আমি এখানে কিছু লিঙ্ক সংযুক্ত করবো, সেই লিঙ্কগুলোকে আমি পাঁচটা লিঙ্ক সংযুক্ত করবো। আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ফেসবুক প্রোফাইল। আমি আমার ফেসবুক প্রোফাইলে যেহেতু যাবো তো ফেসবুক প্রোফাইল, আমি এই আইডির ফেসবুক প্রোফাইলে যাচ্ছি, অর্থাৎ যিনি আপনাদেরকে টিপসগুলো দেবেন। ওনার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেইটাকে কপি করলাম, দেন আমি এই জায়গায় এসে ইউআরএলটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা একটা আমি এখানে আরও কিছু জিনিস দেব, আমি এখানে ফেসবুক গ্রুপ দেব। তো ফেসবুক গ্রুপের ইউআরএলটা যেহেতু অলরেডি আইসিটি কেয়ারের
একটি গ্রুপ আছে এবং এই গ্রুপ থেকেই মূলত ভিডিওগুলো পাবলিশ করা যাবে, সে কারণে আমি ওই গ্রুপটাকেই এখানে ইনক্লুড করে দিলাম। দেন আমি এখানে যদি চিন্তা করি যে ফেসবুক, আপনি যদি এখানে পাঁচটা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন, আপনার লিঙ্কডইন, টুইটার, এগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তা আমি আপাতত ফেসবুক এবং গ্রুপ এবং পেজ এই দুইটা জিনিস, আমার প্রোফাইল এবং গ্রুপ এই দুইটা জিনিসকে আমি অ্যাড করলাম। এইটা হচ্ছে যে আমার এখান থেকে আমার মোটামুটি এখানকার কাজ কমপ্লিট হয়েছে। তা আমি যদি এখন দেখতে চাই যে আমার কোনো এখানকার ডিসকাশন, আমি যদি কোনো কমেন্টস এখানে দিয়ে দিতে চাই, সেটা এটা প্লে লিস্ট, এখনও তো আমি ভিডিও করি নাই, যে জন্য ওইগুলো আসবে না। মানে প্লে লিস্ট থাকলে ভিডিওই এখানে নাই। আপনি দেখেন যে যখন আপনি এটা করেছেন তখন এই লিঙ্কগুলো আপনার এখানে প্রোফাইল একটা, এটা হচ্ছে যে আপনার ফেসবুক গ্রুপ। তো এই জিনিসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে যে আমরা বলতে পারি যে চ্যানেল কাস্টমাইজ করার জন্য যে যে কাজগুলো এখানে আছে সেইগুলো ডেফিনেটলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি আপনার অন্য কোনো চ্যানেলকে এখানে অ্যাড করে নিতে চান তাহলে জাস্ট এখানে এই জায়গাতে আপনি অ্যাড চ্যানেলের উপরে ক্লিক করবেন। অ্যাড চ্যানেলের উপরে ক্লিক করলে আপনি এই জায়গায় চ্যানেলের লিঙ্কটাকে প্রোভাইড করে দিতে পারবেন। এটাকে আমি দিয়ে দিলাম আইসিটি কেয়ার, আইসিটি কেয়ার একটা চ্যানেল, এবং আমি ওই চ্যানেলের লিঙ্কটাকে এখানে দিয়ে দিতে চাচ্ছি। আমরা এখানে ইউটিউবে ঢোকার পর আইসিটি কেয়ারের যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিতে চাই। চ্যানেলের লিঙ্কটাকে এখানে আমরা দিয়ে অ্যাড করে দিলাম। দিলে এখানে আমাদের আরেকটা যে চ্যানেল সেটা অ্যাড হয়ে গেল। দেন আমি এটাকে ডান করে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার আইসিটি কেয়ার নামে আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব হয়ে গেল। সাবস্ক্রাইব করা ছিল, যে কারণে আমি এটাকে অ্যাড করে দিতে পারলাম। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যারা আপনারা একেবারে শুরু থেকে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই টিউটোরিয়াল সিরিজটি, হোপ আপনাদের সকলের কাজে লাগবে। এবং ভবিষ্যতে আপনারা নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন সমস্ত টিপস আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করছি আপনারা চ্যানেলের সাথে থাকবেন যেভাবে আগেও ছিলেন। তো আইসিটি কেয়ার থেকে আপনাদেরকে এই চ্যানেলটি সম্পর্কে জানানো হয়েছে, ডেফিনেটলি আমরা প্রথমে বলেছি ভিডিও শুরুতে। তাছাড়াও তানিস কিংডম চ্যানেল সম্পর্কে আরেকবার বলছি, আপনারা যারা আমাদের ভিউয়ার আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো টিউটোরিয়ালে দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথে।